আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে। গতকালকে আমি ফেসবুক দেখতে দেখতে একটা মেয়ের বক্তব্য শুনলাম, ভারতের একটা হিন্দু মেয়ে বলতেছে, বড় চমৎকার লাগলো আমার, মনে নাই ওকে দেবদেবীর নাম। তো উনি বলতেছেন, যদি বলা হয় মহারাষ্ট্রের হিন্দুদের কাছে জিজ্ঞেস করা হয় তোমাদের বড় ভগবানের নাম কি, ওরা এক দেবতার নাম কয়। যদি কলকাতা মানে এই বঙ্গ বাংলা এলাকার হিন্দুদের কাছে জিজ্ঞেস করা হয় তোমাদের বড় বড় ভগবানের নাম কি, ওরা বলবে আমাদের বড় ভগবানের নাম দুর্গা। আর এক প্রদেশের যে যদি হিন্দুদের কাছে জিজ্ঞেস করা হয় তোমাকে বড় ভগবানের নাম কি, ওরা কয় আরেকজনের নাম কয়, এমন করে আট দশজনের নামও লেখছে। অত হিন্দুও জানে আট দশজন ভগবানের নাম লেখছে, কয় যে ওকে হিন্দুদের আমার লজ্জা লাগে। মেয়েটা বলতেছে, আমার লজ্জা লাগে যে হিন্দুদের প্রাদেশিক বড় বড় ভগবান আছে, প্রাদেশিক এক এক প্রদেশের এক এক বড় ভগবান। আর মুসলমানকে যদি বলা হয় আমেরিকার মুসলমান তোমার তোমার প্রভুর নাম কি, সেও বলবে আল্লাহ। জাপানে যে জিজ্ঞেস করলে সেও বলবে, ধরো আলো না কি বলবে, বাংলাদেশে জিজ্ঞেস করলে কি বলবে, ভারতে জিজ্ঞেস করলে কি বলবে, সারা পৃথিবীতে যে কোনো জায়গা মুসলমানকে জিজ্ঞেস করলে একটা নামই বলবে আল্লাহ। হিন্দু মেয়ে এটা বলে, এটাই হলো ইসলাম সত্য হওয়ার এক নম্বর প্রমাণ। এত সুন্দর দলিল আল্লাহ তাআলার মাথার মধ্যে দিয়েছে, দোয়া করলাম আল্লাহ হিন্দু মেয়েটাকে তুমি হিদায়ত দিয়ে জান্নাতি করে দাও। আল্লাহ এরকম হক কথা বলার কারণে তারে তুমি হিদায়ত দিয়ে দাও। আল্লাহ আকবার, কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের আমাদের রব কে? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। পড়েন, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আমার সব কে? কখনো বিরান্ত হবেন না, 100% একিন দেখেন, পূর্ণ বিশ্বাস রাখেন, পাক্কা মজবুত সিদ্ধান্ত নেন, বিশ্বাস তৈরি করেন। আমরা মুসলমান, আল্লাহ হাজারো গুণ যদি করে থাকি তবুও কমপক্ষে বিপদে পড়লো তোমাকেই ডাকি। আমরা শ্রী, আমরা কি বলা হয় সরস্বতী, দুর্গা, লক্ষ্মী, কালী, এগুলো নাম আমরা বলি না। আমরা বিপদে পড়লে নামাজ কালাম যদি নাও পড়ি তবুও বিপদে পড়লে ডাক তোমাকেই দেই, ঠিক কি ঠিক না? যাদের সাথে আল্লাহর পীড়িত আছে তাদের সাথে আপনারও পীড়িত রাখেন, তাহলে কাজ হবে। আল্লাহর পীড়িত কার সাথে? আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন। কি সার্টিফিকেট দিয়েছেন? আল্লাহ কখনো বলেন নাই যে ইন্নামা ইয়াকশাল ইঞ্জিনিয়ারু, ইন্নামা ইয়াকশাল্লাহাল ইঞ্জিনিয়ার, ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল ডাক্তার, ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল প্রফেসর, ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল অফিসার, এরকম কোন আয়াত নাজিল করে নাই। আল্লাহ কইছে ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমারে কায়দা মতো ভয় করে, ভয় করার মতো ভয় করে উলামাই কেরাম। দোস্ত আলেমরা যা আমারে ভয় করে, পাবলিকই তো ভয় করা বোঝে না। হ্যাঁ দিক তাকান, পুলিশ আইসে, আমরা তো পুলিশের পোশাক দেখলি সব পুলিশের তো একই পোশাক, ওর মধ্যে ছোট কোনটা বড় কোনটা ভাগ করার বুদ্ধি আমাকে আছে নাকি? একই পোশাক দেখে মনে হচ্ছে সব পুলিশ এক দরে বিক্রি হয়, কিন্তু ওই পোশাকের মধ্যে একজন আছে কনস্টেবল, একজন আছে এএসআই, একজন আছে এএসআই, একজন আছে ওসি, একজন আছে আরআই, আরেকজন আরাক্তা, আরেকজন এসপি, আরেকজন ডিআইজি, সব পুলিশের একই পোশাক। এখন ওই কনস্টেবল আমাকে বাড়ির দিকে ঘোরাঘুরি করে, সেই হিসেবে আমি যদি এসপি সাহেবকে কই যে কাকা একটু ফেরি বসেন, তাহলে আমার কেনুত হবে? ওই অফিসারদের ভিতরে কোন পুলিশের কট্টু কজন এটা তো ওই পুলিশটাই জানে। কথা কন, এক ফুল দুই ফুলে যে বগলে কুমো ফেসাই তুলি, কি আয় কি দে কি আয়, এটা আমরা বুঝি না। এত উনরা বোঝে, এই র্যাঙ্কের পদমর্যাদা উনরা বোঝে, আমরা বুঝি না। কারণ উনরা ওই জগতের মানুষ, উনরা ওই জগতের মানুষ। আর্মিরা কে কট্টু কিটা আমরা চিনি না, বিডিআররা কে কতটুকু আমরা চিনি না, সেম আল্লাহ কতটুকু আপনারা চেনে না চেনে উলামাই কেরাম, ঠিক না? উলামাই কেরাম আল্লাহর ডিপার্টমেন্টে চাকরি করে, ওই জায়গা থাকে, এই জন্যই তারা ভালো করে চেনে। এই কথা শুনেই সঙ্গে সঙ্গে নবী আর দেরি করলেন না, উলামাই কেরাম একটা সার্টিফিকেট দিয়ে দিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি যে কাজগুলো একদিন করতাম আমি তো থাকতে পারতেছি না, চলে যাচ্ছি, তা আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে উলামাই কেরামই নায়েবে নবী। জোরে কোন সুবহানাল্লাহ, কোন কিতাবে পাইলাম না ইন্না তিনসিল্লা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আমির সাহ ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল ডাক্তার, ইন্নাল ইঞ্জিনিয়ার, ইন্নাল উকিল সাহ, ইন্নাল ব্যারিস্টার সাহ, ইন্দা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল অমক, ইন্নাল ছমক, এগুলো নবী কোনো কোনো সুযোগ নেই। আল্লাহর কিরে কই নেই, কোনো জায়গা নাই, আপনাকে বিশ্বাস হয় না? আর আপনাকে কি রাগ টেকতেছে যে নিজিরা নিজিরা ওনাকে দাম বাড়ায় না? আরে ভাই আমার দাম, আমি আলেম ওই সুবিধা পেয়ে গেছি, আপনি আলেম হন আপনি পেয়ে যাবেন সার্টিফিকেট, কথা কান ঠিক না? নবী তো বলছেন কোন আলেম হন, নবী তো আমারে কয় না নাসির তুই খালি হুজুর আর কেউ অতি দিস না, কি কইছে নাকি? নবী কি কইছে? ভালাউদ্দিন তুমি খালি হুজুর আর কেউ অতি দিও না, এ কইছে নবী? কইছে কোন আলেম হন, সবাই আলেম হয়, আও মুত আলেমান, বাস্তি যদি চাও হয় আলেম হন, না ছাত্র হও, আলেমের কি হও? আর মুহিব্বান আও মুস্তামিয়ান, নইলে আলেমের অশ্বন কারওয়াজ, কারওয়াজ কোন আলেমান, আলেম হও নইলে মুতাআল্লিমান, মুতাআল্লিমান মানে ছাত্র, ছাত্র তেলি কার ছাত্র, মাস্টারের ছাত্র, প্রফেসরের ছাত্র,
আলেমের ছাত্র কথা কন আও মুস্তামিয়ান নইলে কথা শোনো কার কথা শুনবা কোন কোন কার কথা ওই আলেমের কথা যে আলেম ফারস্টে আপনার অতি কইছে ওই আলেমের কথা আও মুহিব্বান নইলে তারে ভালোবাসো কারে কথা কয় না কারে কারে আলেম রে না গুলাজজন রে ওয়ালা তাকুন খামেসান পাঁচ নম্বরে যাইও না পাঁচ নম্বরে যাইও না এই সাইড ক্লাসের মধ্যে থাকো ওয়ালা তাকুন খামেসান পাঁচ নম্বরে যাও ফাতাহলিক বা ফাতুহলিক ফাতাহলিক তুমি হালাক হয়ে যাবে তুমি ধ্বংস হয়ে যাবে ফাতুহলিক অথবা ফাতাহলিক তুমি ধ্বংস প্রাপ্ত হবে তুমি ধ্বংস হয়ে যাবে যদি এই পাঁচ নম্বরে চলে যাও দুঃখের বিষয় পরিতাপের বিষয় লজ্জার বিষয় কষ্টের বিষয় যে আমি যাদেরকে তৈরি করে দিছি তারা আমার শত্রু হয়ে গেল আমার ছাত্র হইতে রাজি না আমার সাথে সম্পর্ক রাখতে রাজি না আমারে ওভারটেক কইরা আমারে ওভারটেক করে সে বড় বড় কুতুব দাবি করতেছে এই জায়গাই হলো ক্ষতির কারণ এখন এইটা দেখে বিশ্বের অমুসলমানরা মনে করছে মুসলমানদের দুর্বল প্যান্ট পাইছি নিজেকে নিজের বিরুদ্ধে লাগাই দিছি একটা রে মারলে আর একটা চুপ করে থাকবে ওই যে সেই সাধুর আখ্যার কিসা জানেন না শুনছেন না যে সাধুর ক্ষেত্রে রাখাইছে এক হিন্দু ব্রাহ্মণের ছেলে ছেলে আর এক মুসলমানের ছেলে এখন সাধু যায় দুডেরে ধরে ফেলাইছে দুডেরে যদি একসাথে বাড়ি শুরু করে তাহলে দুইজনে মিলে ওরে এক সাধুরে মারবে দুইজনের সাথে তো পারবে না এখন যাইয়ে ফার্স্টেই ধরছে আলো না মুসলমানের ডারে মুসলমানের যাই দাঁড়িয়ে আমার হিন্দু ছেলে ও একখান খাইছে খাইছে আমার জমিতে এক খাইছে তুই লাগিয়ে আমার জমিতে এক খালি কেন হিন্দুটা মনে করছে যাক তাহলে ওর ভাই জ্বালাই বেলায় যাচ্ছে তো যাক ও চুপ করে দাঁড়ায় রয়েছে আর একটারে বাড়াইয়ে সবাই বেলায় দে দুর্বল রে পাট পাট করে থুইয়ে এবার ধরছে নোডারে সাড়াল ধরে ও মুসলমানের ছেলে ও আমাদের ধর্মের বিধর্মী ও না বুঝে একখান খাইছে খেয়েছে তুই আমার চাইতে হবে এখানে খালি তুই কেন খালি এবার ওরে ধরে দুলাই দিছে ঠাকুরের গোষ্ঠী ওই পণ্ডিতের গোষ্ঠীর কৌশল হলো এইটা একটা একটা করে লাগাই দিয়ে দিয়ে একটা একবার এরে মারে একবার ওরে মারে একবার এরে মারে একবার এই ওই কায়দা করে সবকে শোয়াই দিচ্ছে এখন আমাদের ইসলামকে ধরে রাখার জন্য প্রাতিষ্ঠানিক ভাবে ছাড়া সম্ভব নয় কথা বলেন ঠিক ঠিক না আর ইসলামকে সহি ভাবে ধরে রাখার জন্য একটাই মাত্র সহি কোন দুনিয়ার কোনো ধান্দা নেই দুনিয়ার কোনো লোভ নেই কোন সার্টিফিকেটের লোভ নেই একমাত্র দিনকে জিন্দা করার উদ্দেশ্য আরে বিয়া সার্টিফিকেট তুমি কয়খান কামাই করছো আমার কি মেধা কম আছে গহরডাঙ্গা শিক্ষা বোর্ডে আমাদের আমাদের পরীক্ষার বছর ছিল প্রায় 280টে মাদ্রাসা 280 মাদ্রাসার ভিতরে টাইটেলের ক্লাসে ফাইনাল পরীক্ষায় আমি নাসির এক নম্বর স্ট্যান্ড করেছি 280 মাদ্রাসার ভিতরে আমি এক নম্বর ছিলাম আমি এক নম্বর আমার ওই মেদানিয়া আমার ওই মেদানিয়া জেনারেলি পারতাম না আমি বাংলাদেশের ছোট অফিসার হতাম আরো বাড়ি গোপালগঞ্জ ভালো ইচ্ছা কায়দা ছিল আমাকে ফাঁসে পড়তাম না তাহলে সেই মেধা যে ও জায়গা না পড়ে এই জায়গায় এসে পড়ছি বলদ মনে হচ্ছে কাজাতি পারি নেই বললে জন্য আমরা বলদ আমরা হুজুররা গালাগালি করতে পারলে কিন্তু বড় নেতা উনি কপাল উনি বাগা নেতা কথার কথা পাঠার মতো কাজায় কাজাতি পারলে বাগা নেতা তাহলে কাজাতি পারলে যদি ভাটা হয় তাহলে ভাটাই তো বড় নেতা কাথায় ফাটাই দেন না ভবতী তাহলে ভাটা কাজালি ভাটা দেন নেতা তাহলে ফাটাই বড় নেতা আর আমরা কাজাতি পারি রে বলে আমাকে হুজুরকে কোনো দাম নাই পারি কি না পারি পাল্লা দেব কাজাইয়ে ফাঁকা জায়গা চলে আপনারা খালি বাগের রেটের কাজানি জানেন আমি জানি সারা বাংলাদেশের কাজানি মুখ দিয়ে কতি পারো না কাতায় লেগে দেব ফাঁকা জায়গা ওই ওই সমস্ত আজেবাজে কথা মুখ দিয়ে বলা সম্ভব এ কোনো ইমানদার কইতে পারে আল্লাহ হেফাজত করুক বলে আমিন।